আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আমি আজকে এসেছি বর্তমানে আমাদের হিন্দু ধর্মের মানুষের কাছে একটা খুবই পবিত্র স্থান, শ্রীকৃষ্ণর সাথে রিলেটেড সেই ইস্কন মন্দিরে। বাট আমি পশ্চিমবঙ্গে নেই, বর্তমানে আমি আছি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরের ইস্কন টেম্পলেটে আমি আজকে প্রেজেন্ট আছি। আর এটা যেটা হচ্ছে, এটা একদম দেখে নিন এই সাইড থেকে পুরো। এখানে আমাদের এদিক দিয়ে প্রথম প্রবেশ করতে হবে, প্রবেশ করার পর আমরা ভেতরে যেতে পারবো। একদম ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাট আমি আজকে এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। এখান থেকে একে একে যে সমস্ত দর্শনার্থীরা আছেন, আপনারাও যখন এখানে ভিজিট করবেন, এখান দিয়ে আপনাদেরকে প্রথম এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নেওয়ার পর এখান দিয়ে আপনাদেরকে প্রবেশ দ্বার। আর আমি একটু পার্কিংটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা মেনলি আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্টটা, ঠিক আছে? এখান থেকে আপনাদেরকে এন্ট্রি নেবেন প্রথম। আর এন্ট্রি নেওয়ার পর এদিকটা দেখুন, কার পার্কিং, বাইক বা কার নিয়ে যখনই আপনারা আসবেন এই রুটটা দিয়ে আপনাদেরকে রাখতে হবে। ইভেন তারপর আমরা প্রবেশ করে যাব ভিতরে। আর এটা একদম ভিড়টা দেখুন, জাস্ট মানে আজকে সানডেতে আমরা এখানে ভিজিট করেছি, তো তার মধ্যে প্রচণ্ড ভিড়। ধীরে ধীরে আমি পুরোটা প্রবেশ করব। আর বাঙালি সব জায়গাতেই আছে, বিশ্বাস করুন। মানে আমরা যে ব্যাঙ্গালোরে আছি তার জন্য যে বাঙালি এখানে পাবো না, এটা না। আমরা এখানে আসার পর সেটা খুব ভালোভাবেই অবজার্ভ করতে পারছি। হিউজ, আপনারাও যারা এখানে আসবেন, মানে সেটা জবের সূত্র হোক বা অন্য কোনো পারপাসের জন্য, আপনারা কিন্তু এখানে এলেই জিনিসটা বুঝতে পারবেন। তো আপাতত আমরা ভিতরে প্রবেশ করছি। এখান থেকে একটা ভিড়, প্রচণ্ড লাইন দিয়ে দিয়ে এখান থেকে আপনাদেরকে সিঁড়ি বেয়ে